নমস্কার বন্ধুরা, আলপনাস কুকিং স্টাইলে আপনাদের সবাইকে স্বাগত। দুর্গাপুজো, লক্ষ্মী পুজো, কালী পুজোতে সবারই ঘরে ঘরে বিভিন্ন রকম মুড়ি মুড়কি নাড়ু বানানো হয়। আমার ঘরে লক্ষ্মী পুজোতে নিজেই সব বানিয়েছিলাম, তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। সামনে কালী পুজো আসছে, অনেকেই হয়তো বানাবেন, যারা ঠিক মতো বানাতে পারেন না দেখলে হয়তো তাদের সুবিধা হবে। তাহলে আসুন শুরু করছি বানানো। এখানে 500 গ্রাম খেজুর গুড়কে একটু জল দিয়ে জাল দিচ্ছি। প্রথমে বানাবো খয়ের মুড়কি। গুড়টা কিছুক্ষণ জাল দেবার পরে এরকম চামচের উপর তুলে নিয়ে আঙুল দিয়ে দেখব, একটু আঠালো হলে মনে করতে হবে এটা হয়ে গেছে। আর এভাবে যদি আন্দাজ করতে না পারেন, এই খয়ের মধ্যে অল্প একটু গুড় ঢেলে দিয়ে দেখতে হবে এটা ঠিক মতন মাখছে কিনা। গুড়টা যদি ঠিক মতো না হয়, খয়ের মধ্যে দিলে খয়টা কিন্তু একদম মিশে যাবে। গুড়টাকে আরো একটুখানি সময় জাল দিতে হবে। এইভাবে দু আঙুলের মাঝখানে নিয়ে এইভাবে দিলে একটু সুতো মতো আসবে, ওই সময় গ্যাসটাকে অফ করে দিতে হবে। প্রথমে খয়ের উপরে অল্প করে গুড় দিয়ে দিলাম। তারপরে চামচ দিয়ে এটাকে মিশিয়ে নিচ্ছি। এই কাজে বিশেষ করে দুজনা হলে সুবিধা হয়, কিন্তু কিছু করার নেই। মিশিয়ে নেবার পরে আরো কিছুটা গুড় দিয়ে দিলাম। আর চামচ দিয়ে পুরো গুড়টাকে খয়ের মধ্যে মিশিয়ে দিচ্ছি। খইগুলোতেই ভালোভাবে গুড়টা লেগে গেছে, এখন এটাকে রেখে দেব। যখন একটু শুকিয়ে যাবে তখন কিন্তু খইগুলো একদম ঝরঝরে হয়ে যাবে। রেডি হয়ে গেল মুড়কি। ওই গুড় দিয়েই এবার বানিয়ে নেব মুড়ির মোয়া। গ্যাসটা অফ করা ছিল, আবার অন করে দিলাম। কিছুটা গুড় মুড়ির উপর দিয়ে দিলাম, দেখছি মোয়া হচ্ছে কিনা। হাত দেওয়া যাচ্ছে না, অনেকটাই গরম, কিন্তু হয়ে যাবে। তারপরে বাদ বাকি গুড়টা মুড়ির মধ্যে ঢেলে দিলাম। আর মুড়িটাকে ভালো করে গুড় দিয়ে জড়িয়ে নিলাম। এটা কিন্তু অনেকটাই গরম, তাই হাতের মধ্যে একটু জল লাগিয়ে নিয়ে ছোট ছোট করে মুড়ির মোয়া তৈরি করছি। এইভাবে একা একা মুড়ির মোয়াটাও রেডি করে নিলাম। 500 গ্রাম গুড়ে 200 গ্রামের এক প্যাকেট খই আর 200 গ্রামের এক প্যাকেট মুড়িটা পুরো কমপ্লিট হয়ে গেল বানানো। এইবার বানাবো নারকেলের নাড়ু। এখানে দুটো নারকেল কুড়িয়ে নিয়েছি। চিনির নারকেলের নাড়ু বানাতে গেলে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, যত মোটা নারকেল হবে তত মোটাই চিনি দিতে হবে, সেটাই কিন্তু সঠিক পরিমাণ। না বেশি মিষ্টি হবে না কম মিষ্টি হবে। এখন কড়াইয়ের মধ্যেই চিনি আর নারকেল দিয়ে ভালো করে চটকে রস মতো বের করে নেব। গ্যাসটা কিন্তু অফ করা আছে। এরকম করে নিলে কিন্তু নাড়ুটা খুব স্মুথ আর রসালো হয়। নারকেলটাকে ভালোভাবে চটকে নিয়েছি, এখন গ্যাসটা অন করে দিলাম। আর গ্যাসের ফ্লেম স্লো করে নিয়ে আস্তে আস্তে করে নাড়তে থাকবো। এর মধ্যে দিয়ে দিলাম একটু এলাচির পাউডার। নারকেলের পাকটা হয়ে গেলে মোটামুটি বোঝা যায়। নারকেলটা খুন্তি দিয়ে নাড়লে কিন্তু স্মুথভাবে এক সাইড থেকে অন্য সাইডে সরে যায়। একটুখানি নারকেল হাতে নিয়ে দেখলাম, মনে হলো পাক হয়ে গেছে। নারকেলটাকে এখন একটা সাইডে জড়ো করে নিচ্ছি। এখন এই নারকেল থেকে খানিকটা নারকেল একটা প্লেটে তুলে নিলাম।
আর খুন্তি দিয়ে যতটা পারবো নারকেলটাকে স্ম্যাশ করে নেব। এতে কি নারকেলটা একটু ঠান্ডাও হবে আর ভালো স্মুথ হবে। আর খুন্তি দিয়ে নারকেলটা প্লেটের এক সাইডে একটু জড়ো করে রাখবো, ছড়িয়ে রাখলে কিন্তু পাকটা তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। এখন এখান থেকে একটু করে নারকেল নিয়ে হাতের মধ্যে এইভাবে নিয়ে গোল করে বানিয়ে নেব। হয়ে গেল নারকেলের নাড়ু। এইভাবে একটা একটা করে বানিয়ে অন্য প্লেটে তুলে রাখবো। আর কড়াইতে যে নারকেলটা রয়েছে সেটা আবার দ্বিতীয় লটে প্লেটে এনে ওইভাবেই চামচ দিয়ে স্ম্যাশ করব। এই চিনির নারকেলের নাড়ু বিশেষ করে একা বানাতে গেলে অনেকটাই টাফ হয়ে যায়, কারণ পাকটা ঝরঝরে হয়ে যাওয়ার চান্স থাকে। সে যাই হোক, একাই বানিয়ে নিলাম এই দুটো নারকেলের নাড়ু। দেখুন রেডি হয়ে গেল নারকেলের নাড়ু। এইবার বানাবো তিলের নাড়ু। এখানে মোটামুটি 150 গ্রাম তিল আছে, ঠিক মতো আন্দাজ করতে পারছি না। যতটা তিল নিতে হবে অতটাই কিন্তু গুড় লাগবে। তিলটাকে খালি খোলায় ভেজে নিয়েছি। তিলগুলো একটু ঠান্ডা হয়ে যাওয়ার পরে বেলনি চাকি দিয়ে এটাকে একটু হাফ ডাস্ট করে নিচ্ছি। যেহেতু পুজোর জন্য বানাচ্ছি ওই জন্য মিক্সিতে দিলাম না, কারণ ওখানে পেঁয়াজ রসুন পেশা হয়। সব তিলগুলোকে এরকম হাফ ডাস্ট করে নিয়েছি। এখন এর মধ্যে গুড় ঢেলে দিচ্ছি। গুড়টা কিন্তু আগের ওই রকমভাবেই নামাতে হবে। প্রথমে কিছুটা গুড় ঢেলে নিয়ে চামচ দিয়ে মিশিয়ে নিলাম। তারপরে বাদ বাকি গুড়টা পুরোটাই ঢেলে দিলাম আর চামচ দিয়ে ভালো করে সব তিলের সঙ্গে গুড়টাকে মিশিয়ে নিচ্ছি। অনেকটাই গরম আছে তাই আবারও হাতটা একটু জল দিয়ে একটু ভিজিয়ে নিয়ে এখান থেকে অল্প করে তিল নিয়ে গোল করে করে নাড়ু বানিয়ে নিলাম। এইভাবে রেডি করে নিলাম পুজোর মুড়ি মুড়কি নাড়ু বানানো। আমার এই বানানোর প্রসেসটা যদি ভালো লাগে চ্যানেলকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নিত্য নতুন রেসিপি পেতে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। সামনে কালী পুজো আসছে, সবাই খুব আনন্দ করুন, ভালো থাকুন। আজকের মতো এইটুকু, আবার আসবো অন্য রেসিপি নিয়ে। বাই।